আজকের গল্প পরিস্থিতি। একটি গ্রামে এক রামু নামে কৃষক থাকতো তার বউ সীতাকে নিয়ে। একটি ছোট কুঁড়ে ঘর আর গরু ছাড়া কিছুই ছিল না তার কাছে। ছেলে মেয়ে না থাকায় গরুটাকে সর্বস্ব দিয়ে ভালোবাসত। একদিন সকালে রামু সীতাকে ডেকে বলল, কই গো পানটা দাও, খেয়ে যে খেতে যেতে হবে। তারপর মনে মনে ভাবতে লাগলো হয়তো জল আনতে ব্যস্ত। সীতার কাছে কোনো রকম কলসি না থাকায় ঘরে ছোটোখাটো বাসন দিয়ে অনেক দূর থেকে জল আনতে হতো। এই কাজে প্রায় সারাটা দিনই কেটে যেত, তাও মুখে কিচ্ছুই বলতো না। রামু সব কিছু বুঝতে পেরেও চুপ থাকতো। গো, আজকে তোমার কাজে যেতে হবে না, তোমার যে শরীরটা খারাপ, তুমি ঘরেই থাকো। ওদের পরিস্থিতি এতই খারাপ ছিল যে একদিন কাজে না গেলে পরের দিন না খেয়েই কাটাতে হবে। তো রামু সীতাকে বুঝিয়ে কাজের দিকে আস্তে আস্তে রওনা দিল। আর ভাবতে লাগলো, সামনেই তো সীতার জন্মদিন, ওকে যদি একটা কলসি দিতে পারতাম ভালোই হতো, দেখি সে দিকে বলে। আর সীতাও ঘরের বাইরে দাঁড়িয়ে রামুর দিকে চেয়ে ভাবতে থাকে, ওর জামা কাপড় কত পুরনো, রোজই এক কাপড় পরে কাজে যায়, ওর পাতে কতদিন হলো ভালো কিছু দিতেই পারি না, ওকে যদি একটু আমার জন্মদিনে ভালো মন্দ খাওয়াতে পারতাম কতই ভালো হতো। কাজে গিয়ে রামু সেটজিকে বলল, সেটজি, সামনের মাসে আমাকে একটু বাড়তি টাকা দেবেন, কাজ আছে। সেটজি ছিলেন খুবই খারাপ মানুষ। উনি বললেন, বাড়তি টাকা হবে না, বাড়তি টাকা চাইলে বাড়তি কাজ করো। সেই দিন থেকেই অসুস্থ শরীর নিয়ে রামু আরও বেশি কাজ করতে লাগলো। মাঝে মাঝে ওর শরীরটা খারাপ লাগতো, তা ও কাজ করেই যেত একটু বিশ্রাম নিয়ে। এইভাবেই দিন কাটতে লাগলো। ওইদিকে জন্মদিনের আগেই চারিদিকে খাদ্যের অভাবে গরুটাকে নিয়ে অনেক দূর সীতা একদিন গেল। এখানে গিয়ে গরুটাকে ঘাস খাওয়াতে থেকে ভাবতে লাগলো, আমাদের কষ্টের সংসারে গরুটাও ঘাস ছাড়া কিছুই খেতে পারে না, ওকে আমি বিক্রি করে দেব, কারণ একটু ভালো মন্দ খেতে তো পারবে। গরুটাকে বিক্রি করে বাজারে গম্ভীর মন নিয়ে বুকে পাথর রেখে ঘরের দিকে রওনা দিল সীতা। আসার সময় কিছু বাজার করে নিয়ে আসলো। তারপর ঘরে এসে রান্না চাপিয়ে গম্ভীর মনে রামুর জন্য অপেক্ষা করতে লাগলো। রামু ওই দিন কাজ থেকে বেরিয়ে কলসি আনার জন্য খুশি মনে বাজারের দিকে রওনা দিল। কলসি নিয়ে ঘরে এসে দেখে চারিদিকের পরিস্থিতিটা যেন গম্ভীর, গরুরও কোনো আওয়াজ ছিল না সেদিন। সীতা হাসি মুখে রামুর সামনে এসে বলে, ব্যাগটা দিয়ে যাও, হাত পাও ধুয়ে জামা কাপড়টা পরে আসো। আর সামনেই দেখলো সুন্দর খাবারের থালা বেড়ে রেখেছে। রামুর কিন্তু বুঝতে আর দেরি হলো না যে ব্যাপারটা কী। সীতা যে এত কথার পিছে মন খারাপের কারণটাও বুঝতে পারলো। তারপর সীতাও আস্তে আস্তে করে চুপ হয়ে গেল, একে অপরের দিকে চেয়ে অজস্রে কাঁদতে লাগলো। তো বন্ধুরা, এত খারাপ পরিস্থিতির মধ্যেও তাদের মন ভরা ছিল একে অপরের জন্য স্নেহ, ভালোবাসা ও যত্ন।